ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে বা বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস। প্রত্যেক বছর 14ই ডিসেম্বর বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস বা ওয়ার্ল্ড এনার্জি কনজারভেশন ডে পালন করা হয়। 1991 সালের 14ই ডিসেম্বর থেকে গোটা পৃথিবী জুড়ে এই দিনটি পালিত হয়ে আসছে। শক্তি সংরক্ষণ সংক্রান্ত কতগুলো ধারণা আমাদেরকে প্রথমে তৈরি করে নিতে হবে। এর মধ্যে একদম প্রথমেই শক্তি কি বা হোয়াট ইজ এনার্জি। শক্তি হলো একটি প্রাকৃতিক ধর্ম। কাজের বিনিময়ে শক্তি আহরণ করা যায় বা শক্তিকে কাজে রূপান্তরিত করা যায়। 2 নম্বর, শক্তির উৎস বা সোর্স অফ এনার্জি। সূর্য হলো সকল প্রকার শক্তির উৎস। 3 নম্বর, মৌলিক শক্তি বা বেসিক এনার্জি ও রূপান্তরিত সৌরশক্তি বা ট্রান্সফর্ম এনার্জি কি। সূর্য কেবল পৃথিবীর নয়, সূর্যকেন্দ্রিক সমস্ত গ্রহ এবং উপগ্রহের তাপ ও আলোর উৎপত্তি স্থল। সূর্যের বিকিরণ রশ্মির মাধ্যমেই সৌরশক্তি পৃথিবীর সব উদ্ভিদ ও প্রাণীকে সজীব রেখেছে। সৌরশক্তি ছাড়া প্রাণের অস্তিত্ব সম্ভব নয়, তাই সৌরশক্তিকে মৌলিক শক্তি বলে। জীবশক্তি বা জৈব শক্তি হল রূপান্তরিত সৌরশক্তি। 4 নম্বর, সঞ্চিত সৌরশক্তি বা জীবাশ্ম জ্বালানি কি, পেন্ড আপ সোলার এনার্জি আর ফসিল ফুয়েল। জড়শক্তির অধিকাংশই হল রূপান্তরিত সৌরশক্তি, কয়লা, প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল ইত্যাদি জ্বালানি সৌরশক্তির মাধ্যমে উৎপাদিত হয়। বহু বছর ধরে উদ্ভিদ ও প্রাণীর দেহ ভূগর্ভে পতিত হয়ে পরবর্তীকালে তা রূপান্তরিত হয় জীবাশ্ম জ্বালানি বা সঞ্চিত সৌরশক্তিতে। 5 নম্বর, শক্তি সম্পদের শ্রেণীবিভাগ। আমরা শক্তি সম্পদকে প্রধানত 3 ভাবে শ্রেণীবিভাগ করে থাকি। একদম প্রথমে প্রকৃতি অনুসারে শক্তি সম্পদের শ্রেণীবিভাগ। এক্ষেত্রে আমরা শক্তি সম্পদকে 2 ভাগে ভাগ করেছি, একটা স্থিতিশক্তি এবং 2 নম্বর হচ্ছে গতিশক্তি। স্থিতিশক্তি ব্যাপারটা কি, স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য অবস্থানে আনলে ওই বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় তাকে তার স্থিতিশক্তি বলে। যেমন ধরো, গাছপালা মাটির নিচে বহুদিন ধরে চাপা পড়ে থাকার ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে তা কয়লায় রূপান্তরিত হয়। অর্থাৎ এক্ষেত্রে দেখো, কয়লার মধ্যে যে রাসায়নিক শক্তি সঞ্চিত হচ্ছে এটাই হলো কয়লার স্থিতিশক্তি। এরপরে গতিশক্তি ব্যাপারটা কি, না যে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য যে শক্তি পায় তাকে গতিশক্তি বলে, যেমন আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি ইত্যাদি। একইভাবে উৎস অনুসারে আমরা শক্তিকে 2 ভাগে ভাগ করেছি, তার মধ্যে জৈব শক্তি বা প্রাণীজ শক্তি এবং অজৈব শক্তি বা জড় শক্তি। জৈব শক্তি ব্যাপারটা কি, জীবের শারীরিক ক্ষমতা বা শক্তিকে বলা হচ্ছে জৈব শক্তি। একে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা জীবনী শক্তি এবং আর একটা হলো পেশী শক্তি। একইভাবে অজৈব শক্তি ব্যাপারটা কি, না জড় পদার্থ থেকে আহরিত শক্তিকেই বলা হচ্ছে জড় শক্তি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ইউরেনিয়াম প্রভৃতি থেকে যে আমরা শক্তিগুলো পেয়ে থাকি সেটাই হচ্ছে জড় শক্তি। এই জড় শক্তিকে আবার তাদের স্থায়িত্ব অনুযায়ী 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা গচ্ছিত শক্তি সম্পদ যেগুলো একটা সময় পর শেষ হয়ে যায় ব্যবহারে, যেগুলোর ভাণ্ডার প্রকৃতিতে অফুরন্ত নয়, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এবং 2 নম্বর হচ্ছে প্রবাহমান বা অফুরন্ত শক্তি সম্পদ, যেমন সূর্যালোক, বাতাস, জোয়ার ভাটা প্রভৃতি। এরপরে শক্তি সম্পদকে আবার প্রাপ্তি ও তার ব্যবহার অনুসারে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ এবং আরেকটা হলো অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ। চিরাচরিত বা প্রচলিত শক্তি সম্পদ কি,
না যে শক্তি সম্পদগুলো জনপ্রিয় এবং বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে সেই শক্তি সম্পদগুলোকে বলা হচ্ছে চিরাচরিত শক্তি সম্পদ বা প্রচলিত শক্তি সম্পদ, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, জলবিদ্যুৎ, কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি। এবং অচিরাচরিত শক্তি সম্পদ ব্যাপারটা কি? যে শক্তি সম্পদ বর্তমানে কম পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং যেগুলি প্রকৃতি থেকে সরাসরি সহজে পাওয়া যায় সেই শক্তি সম্পদগুলোকেই বলা হচ্ছে অপ্রচলিত বা অচিরাচরিত শক্তি সম্পদ, যেমন সৌরশক্তি, বাত শক্তি, জোয়ার ভাটা শক্তি প্রভৃতি। এরপরে আমরা চলে আসছি বিশ্ব শক্তি সংরক্ষণ দিবস যে পালিত হচ্ছে সেই পালিত হওয়ার উদ্দেশ্য কি। প্রথমত, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। দ্বিতীয়ত, স্থিতিশীল উন্নয়নের, যেটাকে আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সেই সাস্টেনেবল ডেভেলপমেন্ট দ্বারা শক্তি সম্পদের সংরক্ষণ করা। এই বিষয়টা কি যদি একটু আমরা ভেঙে এক্সপ্লেন করার চেষ্টা করি, না বর্তমান প্রজন্মের প্রয়োজন মিটিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করে রাখার যে কৌশল সেই কৌশলটাকেই বলা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট যত আমরা ব্যবহার করব, যত আমরা প্রয়োগ ঘটাবো, তত কিন্তু শক্তি সম্পদকে আরও বেশি দিন আমরা টিকিয়ে রাখতে পারবো। কি হতো, যথেচ্ছ ব্যবহার ও অপচয় বন্ধের মাধ্যমে শক্তি সম্পদের অস্তিত্বকে টিকিয়ে রাখা। চতুর্থত, বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধির ফলে শক্তি সম্পদের দ্রুত হ্রাসের সম্ভাবনা তৈরি হয়েছে সেই সম্পর্কে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি করা। পঞ্চমত, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনে শক্তি সম্পদের গুরুত্ব সম্পর্কে একটা ধারণা তৈরি। ভারত ও শক্তি সম্পদ সংরক্ষণ, ভারতে 2001 সালে এনার্জি কনজারভেশন অ্যাক্ট প্রয়োগ করা হয়। এক্ষেত্রে সরকারি একটি সংস্থা প্রতিষ্ঠান করা হয় যা এনার্জি এফিসিয়েন্সি ব্যুরো নামে পরিচিত। এই সংস্থার দ্বারা ভারতের যাবতীয় শক্তি সম্পদের নীতি কোথায় কীভাবে এই ধরনের বিষয়গুলো ইমপ্লিমেন্ট হবে বা প্রয়োগ করা হবে সেই নীতিগুলো, সেইগুলোর সম্পর্কে সামগ্রিক দেখাশোনা করে এই এনার্জি এফিসিয়েন্সি ব্যুরো। 2020 সালে আমরা করোনা মহামারীর কবলে কবলিত, গোটা পৃথিবী আজ এই মারণ রোগে জর্জরিত, এই জায়গায় দাঁড়িয়ে এই শক্তি সম্পদ সংরক্ষণ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমাদেরকে শুধুমাত্র এই একটা দিন পালন করলেই হবে না, বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কিন্তু এই শক্তি সংরক্ষণ নীতি মেনে চলতে হবে, আমাদের মধ্যে চেতনাবোধকে জাগ্রত করতে হবে, আমাদেরকে স্থিতিশীল উন্নয়নের মধ্যে দিয়ে চলতে হবে, যাতে করে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কিছু শক্তি এবং তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করে রেখে যেতে পারি। এর জন্য আমাদের করণীয় কি? না প্রথমত, সাস্টেনেবল ডেভেলপমেন্টের মাধ্যমে চলা। দ্বিতীয়ত, অপচয় ও যথেচ্ছ ব্যবহার বন্ধ করা। তৃতীয়ত, পরিবেশ দূষণকে রোধ করা। চতুর্থত, পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টের ব্যবহার যত বেশি সম্ভব করা।